বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? সবসময় দোয়া করি মহান আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখেন, যে যেখানে আছেন নিরাপদে থাকেন, সবার দুঃখ কষ্ট যেন মুছে যায়। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য বারবার আরবি ভাষার এই চমৎকার পর্বগুলো নিয়ে আসতে পারি। আরেকটি কথা, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সবগুলো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিওতে লাইক কমেন্ট করতে কিন্তু একেবারেই ভুল করবেন না। আসুন তাহলে আমরা শুরু করি আজকের এই চমৎকার পর্বটি, দেখি কি সমস্ত বাক্য আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের আজকের প্রথমত যে বাক্যটি আছে সেটা হলো আপনি কেমন আছেন। আপনি কেমন আছেন, এই বাক্যটিকে আপনি আরবি ভাষায় সুন্দর করে বলবেন কাইফা হালুকা। কাইফা হালুকা মানে আপনি কেমন আছেন। এরপর যে বাক্যটি সেটা হলো তুমি কেমন আছো। চমৎকার একটি প্রশ্ন, তুমি কেমন আছো, আরবি ভাষায় জিজ্ঞাসা করবেন কাইফা আনতা। কাইফা আনতা মানে তুমি কেমন আছো। পরবর্তী বাক্যটি হলো তুমি কেমন আছো, এটাকে আরেকভাবে জিজ্ঞাসা করা যায়। আসলে এই বাক্যটি এমন একটি বাক্য বিভিন্নভাবে জিজ্ঞাসা করা যায়, আমাদের বাংলা ভাষায়ও জিজ্ঞাসা করা যায়, আরবি ভাষায়ও। তো তুমি কেমন আছো, আপনি বলতে পারেন কেইফ হাল। কেইফ হাল মানে তুমি কেমন আছো। নেক্সট যে বাক্যটি আছে সেটা হলো তুমি কেমন আছো, এটা যদি কোনো মহিলাকে বোঝায় তাহলে আপনি বলবেন কাইফা হালুকি। কাইফা হালুকি মানে তুমি কেমন আছো। মহিলাদের ক্ষেত্রে একটু খেয়াল করবেন, এই বাক্যটি মহিলাদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর চলে যাচ্ছি আরও একটি বাক্যে, লেখা আছে তুমি কেমন আছো, এটাকে আপনি আরও একবার ভাবে বলতে চান তাহলে বলতে পারবেন কেবল হাল। কেবল হাল মানে তুমি কেমন আছো, একেবারে সংক্ষিপ্তভাবে এটা। আমরা চলে যাব আরেকটি চমৎকার বাক্যে, লিখা আছে তুমি কেমন আছো, এটা আবারও মহিলাদের ক্ষেত্রে কেফ হালিক। কেফ হালিক, কেফ হালিক মানে কেমন আছো, মহিলাদের ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়। আমরা একই বাক্য অনেক রকমভাবে শিখতেছি যেন আপনারা বুঝতে পারেন সবভাবেই। পরবর্তী সেন্টেন্সটি হলো আমি ভালো আছি। আমি ভালো আছি, আরবি ভাষায় এই বাক্যটিকে আপনি সুন্দর করে বলবেন আনা বিখায়ের। আনা বিখায়ের মানে আমি ভালো আছি। নেক্সট বাক্যে চলে যাব, লিখে আছে তোমার নাম কি। তোমার নাম কি, আরবি ভাষায় এইভাবে জিজ্ঞাসা করবেন মাইসমুকা। মাইসমুকা, মাইসমুকা মানে হচ্ছে তোমার নাম কি। এবার লিখা আছে এটার নাম কি। এটার নাম কি, আমরা বিভিন্ন জিনিসের নাম জানতে চাই, নতুন কিছু দেখলেই বলি যে এটার নাম কি। এই বাক্যটি আপনি আরবি ভাষায় এইভাবে জিজ্ঞাসা করবেন সুইসমিক হাদা। সুইসমিক হাদা মানে এটার নাম কি। পরবর্তী সেন্টেন্সটি হলো আল্লাহর নামে শপথ করে বলছি, আরবি ভাষায় বলবেন ওয়াল্লাহি। ওয়াল্লাহি মানে আল্লাহর নামে শপথ করে বলছি। লিখা আছে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, এই প্রশ্নটা আমাকে বেশ কিছুদিন আগেই এক ভাই করেছেন। তো আপনি বলেছেন যে ধন্যবাদের পরিবর্তে আর কি বলা যায়, মানে কেউ যদি আমাকে ধন্যবাদ দেয় আমি তার প্রত্যুত্তরে কি বলবো। আপনি এই সেন্টেন্সটি ব্যবহার করতে পারেন শুক্রান জাজিলা। শুক্রান জাজিলা মানে অসংখ্য ধন্যবাদ। কেউ আপনাকে বলল শুক্রান, আপনি বলবেন শুক্রান জাজিলা মানে অসংখ্য ধন্যবাদ। নেক্সট চিন্তা করো না, চিন্তা করো না, এর আরবি হলো লা তাকলাক। লা তাকলাক মানে চিন্তা করো না। এবার লিখা আছে একটু অপেক্ষা করো। একটু অপেক্ষা করো, এর আরবি হলো লাহজ মিন ফাদলিক। লাহজ মিন ফাদলিক মানে একটু অপেক্ষা করো। আমরা চলে যাচ্ছি আরো একটি বাক্যে, লিখা আছে ধন্যবাদ আসার জন্য। ধন্যবাদ আসার জন্য, আরবি ভাষায় বলবেন শুক্রান লিকুদুমিক। শুক্রান লিকুদুমিক মানে ধন্যবাদ আসার জন্য। লিখা আছে আমার হাসপাতালে যেতে হবে। আমার হাসপাতালে যেতে হবে, সুন্দর করে বলবেন আনা আবগা রুহ আল মুস্তাশফা। আনা আবগা রুহ আল মুস্তাশফা মানে আমার হাসপাতালে যেতে হবে। তারপর লিখা আছে হাসপাতাল কত কিলোমিটার দূরে, আরবি ভাষা সুন্দর করে বলবেন মুস্তাশফা কাম কিলমিটর বাইদ মিন হিনা। মুস্তাশফা কাম কিলমিটর বাইদ মিন হিনা মানে হাসপাতাল কত কিলোমিটার দূরে।
লেখা আছে ভিতরে যাওয়ার রাস্তা কোন দিকে, ভিতরে যাওয়ার রাস্তা কোন দিকে, লেখা আছে আইনাত তরিক ইলাদ দাখিল, আইনাত তরিক ইলাদ দাখিল, মানে ভিতরে যাওয়ার রাস্তা কোন দিকে, লেখা আছে এটার মানে কি, ইয়ানি অ্যাশ, ইয়ানি অ্যাশ মানে এটার মানে কি, আমার এটি পরিবর্তন করা প্রয়োজন, সুন্দর করে বলবেন আনা আবগা হাদা গাইয়ের, আনা আবগা হাদা গাইয়ের মানে আমার এটি পরিবর্তন করা প্রয়োজন, লেখা আছে কোথায় পাবো আমি, মানে আমি কোথায় পাবো বা কোথায় পাবো আমি, ওয়াল্লাহ হুয়েন হাতছিল আনা, ওয়াল্লাহ হুয়েন হাতছিল আনা মানে কোথায় পাবো আমি। নেক্সট আমরা চলে আসলাম আজকের পর্বের শেষাংশে, আশা করি সম্পূর্ণ পর্বটি আপনাদের অত্যন্ত চমৎকার লেগেছে, যাদের ভালো লেগেছে তারা এই ভিডিওটিতে একটা লাইক দিন এবং সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করেও নিন। তো পরবর্তী পর্ব আরও সুন্দর করে নিয়ে হাজির হব, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।